আলো মাল্টিমিডিয়ায় স্বাগতম। আমাদের আজকের শিরোনাম মডেল প্রিয়ার ভিডিও ফাঁস। মডেল, উপস্থাপক, আইনজীবী ও ব্যবসায়ী সবগুলো পরিচয়ই একজন বহন করছেন, আর তিনি হচ্ছেন আলোচিত মডেল পিয়া। উপস্থাপনা নতুন ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। পিয়া আন্তর্জাতিক পরিসরেও মডেলিং করেছেন সমানতালে। সবসময় আলোচনা আর সমালোচনার কেন্দ্রে থাকেন এই তারকা, আর এভাবেই তিনি এগিয়ে চলছেন সমানতালে। নতুন করে আবারও আলোচনায় উঠে আসলেন এই মডেল। তার একটি ভিডিও ফাঁস হয়েছে সম্প্রতি, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গে। যে ভিডিওতে প্রিয়াকে দেখা গেছে নেশাযুক্ত অবস্থায়, তাতে পিয়া পাইপ দিয়ে সীসা টানছিলেন, আর তা দিয়ে এভাবে ধোঁয়া উঠছিল যে মনে হচ্ছে মেঘে ভরে গেছে চারিদিক। প্রিয়া তার ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি কোনো কিছু নিয়েই লুকোচুরি করেন না কখনো। সোজা সাপটা কথা, খোলামেলা পোশাক নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন বহুবার, কিন্তু পাছে লোকে কিছু বলে তা আগেও পাত্তা দেননি, এখনও দিচ্ছেন না। প্রিয়া নিজেও মনে করেন বয়স 30 হওয়ার আগে তিনি যা করতে চেয়েছেন সেগুলো সফলতার সঙ্গে করতে পেরেছেন। আক্ষেপ শুধু সিনেমায় কাজ করা নিয়ে। মনে করেন যতটা ভালো করার কথা ছিল ততটা করতে পারেননি। তিনি আরও বলেন, মাঝে মধ্যে মনে হয় আমি মডেল না হয়ে অন্য কিছু হলে আরও বেশি ভালো করতাম, কিন্তু সবচেয়ে কাছের মানুষ আমার স্বামী ফারুক হাসান প্রায়ই বলেন, তুমি মডেলিং বেছে নেওনি, মডেলিংই তোমাকে বেছে নিয়েছে। উচ্চতা, ছিপছিপে শরীরের গঠন, মসৃণ ত্বক, দীঘল কালো চুল, একজন মডেলের যা দরকার সব কিছুই রয়েছে তার মধ্যে। আর বাংলাদেশে এমন দীর্ঘ উচ্চতার মেয়ে দেখা তো মেলেই না। এই উচ্চতাই তাকে মাত্র 16 বছর বয়সে ঢাকায় আসতে বাধ্য করেছিল, আর এটি তার জন্য সাপের বর হয়েছিল। যদিও উচ্চতার জন্য অনেক ব্যঙ্গ সহ্য করতে হয়েছে এই মডেলকে, খুলনায় সে সময় এত লম্বা মেয়ে চোখে পড়েনি। নেতিবাচক কথায় মন ভেঙে যেত প্রিয়ার। পরিবার থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল, শুধু পাশে ছিল তার মা। পরিবারের অন্যরা উচ্ছন্ন যাওয়া মেয়ের কথা কখনো কানে নিত না, তাকে কেয়ার করতো না, তাকে ডাকতো না কোনো কাজে। মাই একমাত্র প্রিয়াকে সমর্থন দিয়েছেন, সাহস জুগিয়েছেন। জীবনের এই সময়ে এসে প্রিয়া বলেন, পরিবারে শান্তি ও সমর্থন থাকলে নির্বিঘ্নে কাজ করা যায়, বিয়ের পর স্বামী খুব সমর্থন দেয় বলে আমি এগিয়ে যেতে পারছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমরা আসছি আবার নতুন কোনো তাজা বিনোদনের গল্প নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।